ভাই নামেন। কেমন আছে জামাল ভাই? দিনকাল কেমন যায়? দিনকাল আগে ভালো যাইতেছিল না, তো এখন ভালো যাইতেছে ভাই। অহন ভালো যাইতেছে ভালো কথা, কিন্তু তুমি অহনও বোকায় রয়ে গেলা জামাল ভাই। কিরকম ভাই? বোকানো তো কি, এই যে এত টাকা খরচ করে থ্রি হুইলার কিনলা, আমি তার অর্ধেক দামেই ইজি বাইক কিনছি, আর রোজগারও ভালো। ভাই এখানে তো সমস্যা, তুমি শুধু যে টাকা দিয়ে ইজি বাইক কিনছো সেটার কথা ভাবতেছো। আচ্ছা তুমি এবার কত, কয়দিন পর পর তুমি ব্যাটারি বদলাও? এই 8-10 মাস পর। তো এই ইজি বাইকটা তুমি কয়দিন চালাতে পারবা? 3 বছর। এই 3 বছরে তোমার কমসে কম 3 বার ব্যাটারি বদলাই তুইব, তাইলে তোমার ইজি বাইকের দাম আর প্রতিবার ব্যাটারি বদলানোর দাম যোগ করে দেখো, সব মিলে তো 3 লাখের কাছাকাছি পড়লো। আমি চালাই বাজাজ RE LPG, বিশ্বের নাম্বার 1 থ্রি হুইলার। আচ্ছা তুমি কি জানো আগামী দিনের বেশিরভাগ গাড়ির জ্বালানি হবে LPG? জ্বালানি? দূরমিয়া কিসের জ্বালানি, আমার জ্বালানিরই দরকার নাই, ব্যাটারি খালি চার্জ দাও আর চালাও। আমার হিসাব ভাই সোজা, অল্প খরচে কিভাবে বেশি লাভ করা যায়। বসো, দুটো চা দেন। কম টাকায় কম সময়ে আমি কিন্তু তোমার সাথে বেশি লাভ করতেছি। কেমনে সম্ভব, এইটা আবার হয় নাকি? খুব সহজ হিসাব, এইটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নাই, শুধু তোমার চিন্তা ভাবনাটা হওয়া লাগবে দীর্ঘমেয়াদী। কও দেখি তোমার কি চিন্তা ভাবনা। ধরো আয়ের জন্য আমার সে কম দামে তুমি একটা ইজি বাইক কিনলা, সেই ইজি বাইকটা কতদিন চালাইবা? 3 বছর। তারপর কি করবা? কেন আরেকটা নতুন ইজি বাইক কিনুম। এত টাকা খরচ করে ইজি বাইক কিনা আয় করবা মাত্র 3 বছর? আর দেখো তোমার একই টাকার সমান ডাউন পেমেন্ট দিয়া আমি একটা RE LPG কিনা আগামী 15 বছর আমি নিশ্চিন্ত। 15 বছর একটা RE LPG তে চলে যাইব? কি কও মিয়া, সব উল্টা পাল্টা, মাথা টাথা ঠিক আছে রে তোমার? একদম ঠিক আছে। আচ্ছা ভাই একটু বুঝায় কও তো। দেখো বাজারে সস্তা দামে ইজি বাইক কেনা যায়, কিন্তু সেটা যে আসলে সস্তা না সে সব তো তোমার আগেই বুঝাইছি। মাত্র 1 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়া বাজাজ RE LPG কেনা যায়। প্রথমে তোমার মনে হইতে পারে ইজি বাইক কিনে তুমি জিতে গেছো, আসলে ব্যাপারটা তা না। মাত্র 1 লাখ টাকা দিয়ে বাজাজ গাড়ি পাওয়া যায়? হ্যাঁ মিয়া, তাইলে আর কি কইতেছি, রানার বাজাজের যে কোনো শোরুমে গেলে তুমি এই টাকা ডাউন পেমেন্ট দিয়া বাজাজ RE LPG একটা গাড়ি কিনতে পারবে। তাই? এটাই শেষ না, আরো আছে। যেমন তোমার ইজি বাইক কিন্তু অনেক দূরের রাস্তা যাইতে পারে না, কারণ তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। বাজাজ RE LPG এটা চলে নন স্টপ, তার মানে তোমার ইজি বাইকে তুমি চাইলেও অনেক বেশি ট্রিপ মারতে পারতেছো না। অথচ আমার বাজাজ RE LPG দুর্দান্ত গতিতে কম সময়ে অনেক বেশি ট্রিপ দিতেছে, যার মানে আমার রোজগারও বেশি হইতেছে। এরপর আসো, অনেক টাকা খরচা করে প্রতি বছর তোমার ইজি বাইকের ব্যাটারি পাল্টাইতে হয়, যার মানে এত খাটনি করে তুমি যে টাকা রোজগার করো যেটুকু জমে তা কিন্তু পুরোটাই বাইর হয়ে যায়। আর বাজাজ RE LPG যার ব্যাটারি পাল্টানোর কোনো ঝামেলাই নাই, শুধু চালাইবা আর রোজগার করবা। আর সবচেয়ে বড় কথা, 3 বছর পর তোমার এই ইজি বাইক অকেজো হয়ে যাবে, যার দাম নাই বললেই চলে। আর 3 বছর পর আবার আরেকটা ইজি বাইক কেনাও কিন্তু খরচার ব্যাপার, যেই টাকাটা পরিবারের জন্য তুমি জমাইতে পারতা সেই টাকাটাই তোমার আরেকটা ইজি বাইক কিনতে খরচা হয়ে যাইতেছে। ঠিক। আর বাজাজ RE LPG 3 বছর পর যদি আমি তা বিক্রিও করতে চাই তখনও ভালো দামেই বিক্রি করতে পারবো, বর্ষাকালে অথবা শীতকালে। তুমি কি তোমার ইজি বাইক ঠিকমতো চালাইতে পারো? চালানোই যায় না, অনেক সমস্যা হয়। আর আমার বাজাজ RE LPG দেখো দিনে কিংবা রাতে সব সময় চালাইতে পারবা কোনো রকম সমস্যা ছাড়া। আর ভাই যাদের দিয়ে তোমার এই রোজগার সে প্যাসেঞ্জার তাদের কথা ভাবতে হইব না, বাজাজ RE LPG তাদের কাছে অনেক আরামের আর তারা এটা অনেক সেফও মনে করে। বাজাজ RE LPG চলে 15 বছর। 15 বছর তুমি যদি একটা ইজি বাইক চালাইতে যাও তাহলে 5 বার কিনতে হইব 5 বার বেচতে হইব, এটা একটা মহা ঝামেলার কাজ। 15 বছরে অন্তত 15 থেকে 20 বার ব্যাটারি বদলাইতে হইব, সার্ভিসিং চার্জ এটা সেটা কত কি, হাতের কাছে একটা সহজ সমাধান থাকতে তুমি কেন এই ঝামেলা পোহাবা? তাই বলি বাজাজ RE LPG কেনা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বোকামি না। হ জামাল ভাই তুমি একদম ঠিক কথা কইছো, শুধু শুধু আমি তোমারে বোকা কইছি, অহন তো দেখতেছি আসলে বোকামি নিজেই। চলো কাল থেকেই বাজাজ RE LPG চালাবো, সস্তার যে 3 অবস্থা
সেইটা ভালোমতোই বুঝতে পারছি। তাই সস্তা মাল বাদ দিয়া বাজাজ আর এলপিজি কিনা আমি এখন নিশ্চিন্ত। শুধু সালামু আর রোজগার করমু। আপনার উন্নত ভবিষ্যতের জন্য কিনুন নতুন বাজাজ আর এলপিজি। আপনার উন্নত ভবিষ্যতের জন্য কিনুন নতুন বাজাজ আরই। এখন এলপিজিতেও পাওয়া যাচ্ছে।